সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আমি আজ আবার চলে আসলাম সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী ভাইদের সর্বশেষ নিউজ আপডেট নিয়ে। আপনাদের সাথে আছে আমি হানিফ, আর আপনারা দেখতেছেন বিন্দাস ইউটিউবার ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের সর্বশেষ নিউজ আপডেট জেনে নেওয়া যাক। গত কিছুদিন থেকে সিঙ্গাপুরে করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কম থাকায় কিছুটা স্বস্তি ফিরেছিল প্রবাসী বাংলাদেশিদের মনে, কিন্তু এই সংখ্যা আজ আবার বেড়ে গেল। সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে আজ 6 মে সিঙ্গাপুরে 788 জন নতুন করোনা ভাইরাস রোগী পাওয়া গিয়েছে। এ নিয়ে সিঙ্গাপুরের সর্বমোট 20,198 জন করোনা ভাইরাস রোগী পাওয়া গেল। আর এই 788 জনের মধ্যে বেশিরভাগই ফরেন ওয়ার্কার, যারা বসবাস করেন ডরমিটরিতে। ডরমিটরিতে বসবাসকারী 3,23,000 অভিবাসী কর্মীদের মধ্যে 16,998 জনই করোনা ভাইরাসে পজিটিভ। তার মানে শতকরা 5.3% করোনায় পজিটিভ। আজকে আক্রান্তের 11 জন সিঙ্গাপুরিয়ান ও পারমানেন্ট রেসিডেন্ট, বাকি সবাই ওয়ার্ক পাস হোল্ডার। সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 1,513 জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন, আর 18 জনের মৃত্যু হয়েছে। এদিকে 5 মে 44 বছর বয়স্ক এক বাংলাদেশি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, তবে সে করোনা ভাইরাসে পজিটিভ ছিল। এর আগেও 1 মে 47 বছর বয়স্ক আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছিল। তার মৃত্যুর পর কনফার্ম হয়েছিল তিনি করোনা ভাইরাসে পজিটিভ ছিলেন। তার মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এছাড়া চলতি মাসের মাঝামাঝি সিঙ্গাপুর ঢাকা রুটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট পরিচালিত হওয়ার সম্ভাবনা আছে। সিঙ্গাপুরের শর্ট টার্ম ভিজিট পাসে এসে আটকে পড়া যেসব বাংলাদেশি নাগরিক এই বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে ইচ্ছুক, তাদের প্রত্যেকে একটি ফর্ম পূরণ করার জন্য বলা হচ্ছে। এই ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন সিঙ্গাপুর বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইট থেকে। ওইটা পূরণ করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এরপরে আপনি টিকিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওইটার মাধ্যমে। এছাড়া সিঙ্গাপুর স্থপ বাংলাদেশ হাই কমিশন যারা ডরমেটির বাইরে অবস্থান করতেছেন তাদের জন্য সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাই কমিশন কিছু শুকনো খাবার ইফতারি কিনছেন। আর আপনাদের যদি মনে হয় আপনারা ইফতারি লাগবে, শুকনো খাবার লাগবে, তাহলে আপনারা বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের হটলাইনে আপনারা কল দিতে পারেন অথবা ইমেল করতে পারেন, তাহলে তারা আপনার বাসায় আপনার রুমে গিয়ে শুকনো খাবার ইফতারি পৌঁছে দিবে। এই হচ্ছে সিঙ্গাপুরের সর্বশেষ নিউজ আপডেট। এই ধরনের নিউজ আপডেট পেতে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ দিস ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।